শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তোমরা সবাই সুস্থ আছো, বাসায় আছো, এই বাসায় বসেই আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। এখন আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের জ্যামিতি অংশের সামান্তরিক ও ট্রাপিজিয়াম, এটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা সবাই তোমাদের জ্যামিতি বক্স, গণিত বই, খাতা কলম নিয়ে টিভি সেটের সামনে বসে পড়ো। আমরা সামান্তরিক ও ট্রাপিজিয়াম সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আসো আমরা আমাদের চিত্রে কি দেখা যায় আমাদের দেখো, তোমরা সবাই একটু খেয়াল করো, অনেকগুলো চিত্র আমরা দেখতে পাচ্ছি। টিভি সেটের দিকে তাকিয়ে দেখো তোমরা আমাদের সামান্তরিক ও ট্রাপিজিয়াম। এই সামান্তরিক ও ট্রাপিজিয়াম কি এবং এটার বৈশিষ্ট্য, এগুলো আমরা আজকে জানি। ডান পাশে এই আকৃতিগুলো আমরা দেখব। দেখো তো তোমরা সবাই দেখো, হ্যাঁ তোমরা দেখো আকৃতিগুলো দেখো, এবং এই আকৃতিগুলো একটার উপরে আর একটা আমরা বসে কী কী আকৃতি তৈরি হয় সেগুলো আমরা জানব। এখানে তিনটা আকৃতি আমরা দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ দেখো, কতে কচিত্রটিকে দেখো, সেখানে ত্রিভুজের ভিতরে আমরা একটা আয়তাকৃতি স্থাপন করেছি, রেখে দিয়েছি। দেখো রেখা দেওয়ার পরে একটা আকৃতি তৈরি হয়েছে। আমরা যে চিত্রগুলো দেখছি এই চিত্র দিয়ে কচিত্রে দেখো, এখানে একটা আকৃতির উপরে আর একটা আকৃতি রাখার পরে আরেক ধরনের আকৃতি তৈরি হয়েছে। সেটা আমরা দেখি কী ধরনের আকৃতি তৈরি হয়েছে। ক চিত্রে দেখো একটা আকৃতি হয়েছে, সেটা হলো চারটা বাহু আছে, এখানে এই চার বাহু বিশিষ্ট হলো চতুর্ভুজ। সেক্ষেত্রে একটা বাহু কিন্তু সমান নয়, চারটা বাহু আছে একটা বাহু সমান নয়, কিন্তু এই যে উপরের বাহুটি এবং নিচের বাহুটি এটা আসলে কিন্তু সমান্তরাল, বাহুগুলো সমান নয়, কোণগুলোও সমান। খ চিত্রে আমরা দেখি একটা চিত্রের উপরে আর একটা দেখো স্থাপন করায় কি হয়েছে, একটা আকৃতি তৈরি হয়েছে, সেটা আসলে একটা চতুর্ভুজ, যেহেতু চারটা বাহু হয় আছে। এখানে দেখো এই বা উপরের বাহুটা নিচের বাহুটা কিন্তু সমান দেখা যায়, চোখেই তোমরা দেখতে পাচ্ছ, আর একদম পাশের বাহু দুটো কিন্তু সমান, তাহলে এই বিপরীত বাহু কিন্তু সমান, এটাও একটা চতুর্ভুজ। তাহলে কী ধরনের চতুর্ভুজ তোমরা ভাবতে থাকো। আবার দেখো গ চিত্রে আমরা এরকমের স্থাপন করলে এখানেও একটা চিত্র তৈরি হয়েছে, সেক্ষেত্রে দেখো কোণগুলো কিন্তু সমান নয়, বাহুগুলো কিন্তু সমান নয়, অথচ একটা চতুর্ভুজ তৈরি হয়েছে। ঘ চিত্রে দেখো আমরা লম্বলম্বী এই আকৃতিগুলো স্থাপন করায় দেখো দেখি কীভাবে একটা চিত্র তৈরি হয়েছে, সেখানে বিপরীত বাহুগুলো কিন্তু সমান, এই দেখো এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা, সেক্ষেত্রে একটা চতুর্ভুজ হয়েছে, কিন্তু কী ধরনের চতুর্ভুজ তোমরা ভাবতে থাকো। এখানে দেখো এই এখানে কিন্তু লম্বালম্বিভাবে রাখছিলাম, এখানে আড়াআড়িভাবে রাখলাম, আড়াভাবে আড়াআড়িভাবে রাখলে দেখা যায় যেন কোণগুলো কিন্তু এখানে ছিল 90 ডিগ্রি, মানে সমকোণাকারে এখানে কোণগুলো কিন্তু পরিবর্তন হয়েছে, কিন্তু সমকোণার নেই, অথচ বিপরীত বাহু সমান আছে, এইটার বিপরীত এটা, এটার বিপরীত এটা, এই বিপরীত বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, এটা একটা আকৃতি। আবার এখানেও দেখো ওভাবে একটা আকৃতি তৈরি হয়েছে চলচ্চিত্রে দেখো, হ্যাঁ এখানে বিপরীত বাহু কিন্তু সমান নয়, একটারও বিপরীত সমান নয়, কোণগুলো কিন্তু সমকোণ নয়, দেখতে পাচ্ছ এখানে একটা আকৃতি তৈরি হয়েছে। এই আকৃতিগুলো আমাদের কোনটা, কোন ধরনের চতুর্ভুজ সেটা আমরা একটু চিন্তা করি, ভাবি, তোমরা সবাই একটু ভাবো তো। এবং এভাবে আমরা কাগজ দিয়েও এভাবে আকৃতি দেখতে পারি। দেখো তোমরা আমার হাতে এরকমের দুটা কাগজ, এই কাগজ একটা আয়তাকার কাগজ, এটাও একটা আয়তাকার কাগজ। এখন এই কাগজটার উপরে এভাবে যদি আমি আড়াআড়িভাবে স্থাপন করি, তাই দেখতে পাবা কীরকমের একটা আকৃতি তৈরি হয়েছে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আকৃতিটা কীরকমের, ভাবো তো, নিশ্চয়ই ভাবছ এটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক, কারণ দেখো তুই
বিপরীত বাহুগুলো কিন্তু সমান, কোণগুলো সমকোণ না, এটা একটা সামান্তরিক আকৃতি হয়েছে। নিশ্চয়ই তোমরা ভাবতে পেরেছো, বুঝতে পেরেছো। আরও আমরা দেখব এরকমের আকৃতিতে এটা হলে কি হতে পারে, এটা দেখো তো এটা কি হতে পারে, হ্যাঁ এটা সামান্তরিক, এর একটা সামান্তরিক আকৃতি হতে পারে, এইভাবে এরকমের সামান্তরিক আরও আকৃতি হতে পারে। এখন তাহলে কি আমার এটা সামান্তরিক না, এটাও একটা সামান্তরিক, কারণ সামান্তরিকে দুই জোড়া বাহু সমান হয়, বিপরীত বাহুগুলো সমান হয়, ঠিক না, এটা একটা সামান্তরিক। এখন এটা কিন্তু আসলে একটা আয়ত, আয়ত একটা সামান্তরিক। এখন আমরা এভাবে কাগজে স্থাপন করে ওটা করছিলাম আমি আড়ালে, আরেকটা দেখো একদম লম্বা লম্বি, আমাদের ওখানে তোমরা চিত্রে দেখেছো লম্বা লম্বি স্থাপন করেছি, লম্বা লম্বি স্থাপন করায় একটা আকৃতি তৈরি হয়েছে। এই আকৃতিটা কি বলো, এটাও একটা সামান্তরিক, কিন্তু এটারও বিপরীত বাহু সমান, কিন্তু এটার কোণগুলো সমকোণ, এটার কোণগুলো সমকোণ। আমাদের এখন আসি আমরা, আমরা কাগজের সাইজে আমাদের এই আকৃতিগুলো দেখলাম। এখন তোমরা ভেবেছো নিশ্চয়ই তাহলে এটা কী ধরনের আকৃতি, এই কচিত্রটি দেখো এটা কী ধরনের আকৃতি, হ্যাঁ নিশ্চয়ই তোমরা বলতে পারছ এটা একটা ট্রাপিজিয়াম। কেমনে বুঝতে পারলাম ট্রাপিজিয়াম, যেহেতু এটা এক জোড়া বাহু সমান্তর, কচিত্রটি এক জোড়া বাহু সমান্তর, এই একটা এই বাহুর বিপরীত বাহু এটা, এটা কিন্তু সমান্তরাল হবে, আর এই বাহু দুটো সমান্তরাল না, তাই এক জোড়া বাহু যেটা সমান্তরাল সেটা কিন্তু ট্রাপিজিয়াম। আর এখানে দেখো এখানে এই বাহুর বিপরীত বাহু এটা, এটার বিপরীত বাহু এটা, কিন্তু বিপরীত বাহুগুলো সমান এবং এমনকি সমান্তরাল, এই সমান এবং সমান্তরাল, তাহলে এটা দুই জোড়া বাহু, এখানে কিন্তু এক জোড়া, যেহেতু দুটোতে এক জোড়া হয়, এখানেও এই বিপরীত বাহু এইটা আবার এইটার এটা বিপরীত, একটার বিপরীত আরেকটা, এটা হলে পরস্পর, এই পরস্পর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এটা কিন্তু সমান, এটার সমান এটা, এটা সমান এটা। আচ্ছা পরেরটা দেখো, এখানে কিন্তু আসলে বিপরীত বাহুগুলো সমান নয়, এটায় বিপরীত বাহুগুলো সমান নয়, দেখছো সমান নয়, কিন্তু সমান্তর আছে, এক জোড়া বাহু সমান্তর, যেমন এই বাহুটা এই বাহুটা এটা সমান্তর, সেজন্য এটা কিন্তু আসলে কি ট্রাপিজিয়াম, এক জোড়া বাহু সমান্তর, আর এটা দুই জোড়া বাহু সমান্তর, তাহলে দুই জোড়া বাহু সমান্তর সেটা কি সমান্তরিক। তাহলে আমরা জানি আয়তের পরস্পর বিপরীত বাহুগুলো সমান ও সমান্তর, তাহলে আয়তও একটা সমান্তরিক। এই চিত্রটা দেখো, ঘ চিত্র তোমরা দেখছো, ঘ চিত্রের কোণগুলো কিন্তু সমকোণ, আমরা একদম লম্বা আকারে স্থাপন করেছিলাম কাগজগুলো, এটারও বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তর, কোণগুলো সমকোণ, দেখো চারটা কোণ আছে, এই কোণটা 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, তাহলে এই চার সমকোণ এখানে, তাহলে এটাও কি একটা, এটাও একটা সামান্তরিক বলা যাবে, কারণ কোণগুলো সমকোণ হলো এটা একটা আয়ত, কিন্তু আয়ত একটা সামান্তরিক। এখানে দেখো এখানে কোণগুলো কিন্তু এখানে সমকোণ ছিল, যখন এটা আড়াআড়িভাবে আমরা স্থাপন করেছি তখন দেখেছি যে না আর কোণগুলো আমাদের সমকোণ নেই, কোণগুলো কমে গেছে, ছোট হয়ে গেছে, হয়তো 60 ডিগ্রি হয়েছে, না হয়তো 45 ডিগ্রি হয়েছে, হ্যাঁ কম কোণ সমকোণ নেই, তাহলে এখানে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এটা একটা সমান্তরিক। এই চিত্রটা দেখে আমরা কি পাই, এই চিত্রটার ভিতরে দেখো কোণগুলো সমকোণ নয় আর বিপরীত বাহুগুলো কিন্তু সমান নয়, কিন্তু দুটি বাহু সমান্তরাল, এই দেখো এই বাহুটা সমান্তরাল, এই বাহুটা যেটা লম্বা লম্বি কারণ আমরা স্থাপন করেছি এটা একটা সমান্তরাল, তাহলে এক জোড়া বাহু যেটা সমান্তরাল সেটা হচ্ছে ট্রাপিজিয়াম, আর দুই জোড়া বাহু সমান্তরাল সেটা হচ্ছে সমান্তরিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এক জোড়া বাহু সমান্তরাল এরকমের আকৃতিগুলো আলাদা করবো, তাই না, কচিত্রে আমরা দেখতে পাচ্ছি যে উপরের বাহু এবং নিচের বাহু সেটা কিন্তু সমান্তরাল, এই দুটি বাহু সমান্তরাল, অন্য যে দুটি বাহু আছে সেটা কিন্তু সমান্তরাল নয়, তাহলে এটা এক জোড়া বাহু সমান্তরাল। এরপরে আমরা দেখি গচিত্রে, গচিত্রে দুটি বাহু সমান্তরাল, অন্য দুটি বাহু কিন্তু সমান্তরাল নয়, তোমরা দেখতে পাচ্ছ একটু খেয়াল করে দেখো সবাই, আচ্ছা তাহলে এটারও এক জোড়া বাহু সমান্তরাল। আচ্ছা আমরা দেখি না চলচ্চিত্রে দেখা যাচ্ছে যে দুটি বাহু সমান্তরাল, কোনটা কোনো সমান্তরাল দেখো, এই দেখো
আড়াআড়ি ভাবে এইটা এটা সমান্তরাল কিন্তু কর্ণ বাহু দুটো কিন্তু সমান্তরাল না তাহলে আমার এখানে ক গ চ এই তিনটি আকৃতির আমরা এক জোড়া করে বাহু সমান্তরাল পেলাম ঠিক আছে তোমরা বুঝতে পারছো তোমরা এটা কি দেখতে পাচ্ছো হ্যাঁ এক জোড়া করে বাহু আবার লাগলে দেখো একবার খেয়াল করো দেখো এই দেখেছো এইটা এটা সমান্তরাল এটা কিন্তু সমান্তরাল নয় আবার এটা 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 সমান্তরাল এটা কিন্তু সমান্তরাল নয় এখানে দেখো এটা সমান্তরাল নয় এটা আর এটা সমান্তরাল দেখো তোমরা না সমান্তরাল নয় তাহলে এটা এটা কি সমান্তরাল তাহলে আমরা এই ছটি চিত্রের ভিতরে তিনটা পালাম এই তিনটা শুধু ক গ চ এই তিনটা এক জোড়া করে বাহু পরস্পর সমান্তরাল এখন আসি আমরা সুপ্রিয় বন্ধুরা দেখো দুই জোড়া বাহুই পরস্পর সমান্তরাল তাহলে কি তোমরা ভাবছো যে তিনটে যেহেতু অন্য তিনটেই কি দুই জোড়া সমান্তরাল খেয়াল করে আমাদের দেখতে হবে যে আসলে সমান্তরাল কি না খ চিত্রটি আমরা দেখি দেখো বিপরীত দাহু এখানে দুই বিপরীত দাহু কিন্তু সমান্তরাল এই বিপরীত দাহু সমান্তরাল তাহলে এই একটার সমান একটা আবার এটার সমান এটা তাহলে দুই জোড়া বাহু সমান ঘ চিত্রটি আমরা দেখি দেখো বিপরীত বাহু সমান্তরাল এই দেখো এই খাড়া খাড়ে খারাপভাবে যে বাহু দুটো আছে আড়াআড়িভাবে যে বাহু দুটো আছে কিন্তু সমান্তরাল এটা দুই জোড়া বাহু সমান্তরাল ও চিত্রে দেখো এই আড়াআড়িভাবে যে দুটো বাহু আছে আসলে কিন্তু কি সমান্তরাল তোমার এই যে চিত্রই পড়ে আছে না আবার এটা দেখো এইটা এটা কিন্তু সমান্তরাল এই দেখা যায় তাই না তাহলে আমার এখানে তিনটে চিত্র পেয়েছি যে দুই জোড়া বাহু সমান্তরাল খ ঘ ও তাহলে এই ঘ খ ঘ ও এটার দুজোড়া বাহু সমান্তরাল তাই না এখন আমরা সামান্তরিক এবং ট্রাপিজিয়া দুটো আলাদা করতে পারছি তাই নাকি তাহলে এখানে ছয়টি চতুর্ভুজের মধ্যে কি কোনো আয়ত আছে যদি আছে মনে হয় তবে কেন সেটি আয়ত তার কারণ ব্যাখ্যা করি দেখো আমরা কেমনি ব্যাখ্যা করব এক জোড়া সমান্তরাল বাহুবিশিষ্ট চতুর্ভুজ দেখছো আমাদের আলাদা হয়ে গেছে তাই না তোমরা যে ভাবছি যা চিন্তা করছি না সেটা দেখো এখানে আলাদা হয়েছে আবার দুই জোড়া বাহু সমান্তরাল বিশিষ্ট চতুর্ভুজ দেখো তোমরা যেটা মনে মনে ভাবছিলা সেটা কিন্তু আলাদা হয়েছে এখানে একটু দেখে নাও আরেকবার এই দেখো যে এক জোড়া বাহু সমান্তরাল এই দেখছো এইটা রাখছে এই এগুলো কিন্তু হ্যাঁ নাই এখানে গাঢ় কালারে তোমরা দেখতে পাচ্ছ আবার এটা দেখো এটা কিন্তু এক জোড়া বাহু সমান্তরাল এটা আর এটা নয় আবার এইটা এক জোড়া বাহু সমান্তরাল কিন্তু এটা এটা নয় এখানে দুই জোড়া বাহু সমান্তরাল বিশিষ্ট দেখো এই বাহুটা সমান এইটা সমান্তরাল এই এটা 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 কিন্তু সমান্তরাল আবার এই বাহুটা এই বাহুটা এটা বিপরীত দাহু কিন্তু সমান্তরাল এই ঘ চিত্রে দেখো এই দেখো আড়াআড়িভাবে যেটা আছে এবং লম্বালম্বি আছে লম্বালম্বি এই পরস্পর এটা কিন্তু সমান্তরাল এটাও সমান্তরাল আবার এখানে দেখো এই আড়াআড়িভাবে দেখো এটা কিন্তু সমান্তরাল এবং এই যে খাড়া রেখা যে দুটি আছে এই বাহু আছে এই দুটো কিন্তু সমান্তরাল তাহলে আমরা এখানে এই যে দুই জোড়া বাহু সমান্তরাল এখানে এক জোড়া বাহু সমান্তরাল তাহলে এক জোড়া বাহু যেটা সমান্তরাল সেটা কি ট্রাপিজিয়া আর দুই জোড়া বাহু সমান্তরাল সেটা কি সামান্তরিক তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এক জোড়া বাহু সমান্তরাল সেটা হচ্ছে ট্রাপিজিয়া আর দুই জোড়া বাহু সমান্তরাল সেটা হচ্ছে সামান্তরিক এখন ট্রাপিজিয়াম কাকে বলে তোমরা ইজি বুঝতে পারছো হ্যাঁ ট্রাপিজিয়াম কাকে বলে যে চতুর্ভুজে এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে যে চতুর্ভুজে এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে আর যে চতুর্ভুজে দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে দুই জোড়া বাহু তোমরা নিজেরাই দেখছো এবং আলাদা করেছো বুঝতে পেরেছো এখানে দেখো এখন আমরা ট্রাপিজিয়াম আর সামান্তরিক এই ট্রাপিজিয়ামের এখানে এক জোড়া বাহু সমান্তরাল আর এই বাহুটা এই বাহুটা কিন্তু সমান্তরাল নয় তাহলে এক জোড়া বাহু সমান্তরাল আবার সামান্তরিকে এই বাহু এই বাহু আবার এই বাহুর বিপরীত এটা তাই এটার বিপরীত এটা এ দুটো হলো কি সমান্তরাল আবার এইটার বিপরীত এটা এটাও কি সমান্তরাল এটা পরস্পর সমান্তরাল তাহলে সামান্তরিকে দুই জোড়া বাহু কিন্তু সমান্তরাল এবং ট্রাপিজিয়ামে এক জোড়া বাহু সমান্তরাল এখানেই পার্থক্যটা দেখো ট্রাপিজিয়ামের এক জোড়া মানে দুটো বাহু আর সামান্তরিকের দুই জোড়া বিপরীত এইটার বিপরীতে এইটা আবার এটার বিপরীতে এটা তো তোমরা বিপরীত বাহু তো বুঝতেই পারো হ্যাঁ পেরেছো তাহলে এটার দুই জোড়া বাহু সমান্তরাল আর আমরা সব সংজ্ঞাটাকে লিখতে পারি না আচ্ছা তোমরা সবাই খাতায় সংজ্ঞা দুটো লিখে নাও যে সামান্তরিক কাকে বলে ট্রাপিজিয়া কাকে বলে
ঠিক না আচ্ছা এই আকৃতিগুলো দেখো এখানে নিচের আকৃতিগুলো থেকে ট্রাপিজিয়াম স্বাভাবিক খুঁজে বের করো সবাই যে এখানে কোনটা ট্রাপিজিয়াম কোনটা একটু ভাবো তো সবাই ভাবো একটু চিন্তা করো তোমরা দেখলে বুঝতে পারবে যে আসলে এটার ভিতরে কোনটা ট্রাপিজিয়াম আর কোনটি সমান্তরিক এখানে একটু ভাবো দেখো এই ক আকৃতিটা দেখো তাহলে এটা কি তোমরা বুঝতে পেরেছো একটু চিন্তা করেছো হ্যাঁ এটার কি এই বাহুর বিপরীত এইটা আবার এটার বিপরীত এটা এটা একটা দুইটা দেখছো এটার বিপরীত এটা এটা কিন্তু সমান্তরাল আবার এটা সমান্তরাল এটা দুই জোড়া বাহু সমান্তরাল কতে ক চিত্রটা না আচ্ছা তোমরা তো খুবই ভালো বুঝতে পেরেছো খ চিত্রটি একটু ভাবো দেখো কোনটা কোনটা সমান্তরাল খ চিত্রটি দেখ ভালো করে খেয়াল করো সমান্তরাল বাহু খুঁজে পাও কিনা দেখো দেখো এখানে যে আমাদের রেখা দেওয়া আছে এখানে সমান্তরাল আছে কিনা আবার দেখো এটা সমান্তরাল আছে না তাহলে এটার ভিতরে এক জোড়া বাহু সমান্তরাল নেই এটা একটু খেয়াল করো এটা দেখো এটা কিন্তু আসলে একটা চতুর্ভুজ যেহেতু চারটা বাহু আছে আর এটা দেখো এখানে এক জোড়া বাহু সমান্তরাল আছে হ্যাঁ এক জোড়া সমান্তরাল আছে তাহলে এটা কি একটা ট্রাপিজিয়াম কিন্তু এই বাহুটা কিন্তু সমান্তরাল নয় তোমরা সত্যি দেখতে পাচ্ছ সমান্তরাল সমান দূরত্বে যাচ্ছে এটা দেখো এটার দিকে ভালো করে খেয়াল করো এক জোড়া বাহু সমান্তরাল কোনটা কোনটা দেখছো এটা কি এটা সমান্তরাল ন এটা সমান্তরাল নয় দেখো এই বাহুটা সমান্তরাল এটা এই দেখছো সমান দূরত্বে চলছে তাহলে এটা এক জোড়া সমান্তরাল এটা কি হবে ট্রাপিজিয়াম এটা দেখো এটা দেখো এটা কি এই বাহু বিপরীত বাহু এটা এটা কিন্তু সমান্তরাল আবার এই বাহু দুটো কিন্তু সমান্তরাল দেখছো এটা দুই জোড়া বাহু সমান্তরাল তাহলে তার মানে দেখো তোমরাই দেখতে পাচ্ছ এটা দুই জোড়া বাহু সমান্তরাল এটা একটা সমান্তরিক দুই জোড়া বাহু সমান্তরাল তোমরা সংজ্ঞায় করেছো এতক্ষণ অনেক চিত্র দেখেছো সেখানে দেখেছো যে দুই জোড়া বাহু এটার সমান্তরাল বুঝতে পেরেছো এটা দেখো ভালো করে ভাবো এটা এই দেখো এটা সমান্তরাল এটা না এটা সমান্তরাল নয় তাহলে এটা হ্যাঁ এটা সমান্তরাল এটা সমান্তরাল তাহলে এক জোড়া বাহু এটা সমান্তরাল এটা ট্রাপিজিয়াম তাহলে আমরা ট্রাপিজিয়াম কোথায় পেলাম দেখো এক জোড়া সমান্তরাল একটা আর আর কোথায় পেলাম একটা চ পেলাম ঘ এটা গ এটার এক জোড়া বাহু সমান্তরাল খ আসলে এটা এক জোড়া বাহু সমান্তরাল নয় এটা একটা চতুর্ভুজ আর এটা এটা দুই জোড়া বাহু সমান্তরাল এটা কি এটা হলো সামান্তরিক তাহলে সামান্তরিক আমার ক চিত্র সামান্তরিক আর উ চিত্র সামান্তরিক ঠিক না আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন একটা সামান্তরিক আঁকব দেখি আমরা কিভাবে সামান্তরিক আঁকতে পারি তোমরা সবাই জ্যামিতি বক্স নিয়ে প্রস্তুত আচ্ছা দেখো আমরা একটা সামান্তরিক আঁকবো দেখো আমাদের চিত্রে কিভাবে আঁকতেছে দেখো সর্বপ্রথম কি নিয়েছে একটা স্কেল নিয়েছে ঠিক না স্কেল নিয়ে এভাবে আমরা একটু দেখি আমরা তারপরে যাবো স্কেল দিয়ে মেপে আঁকা যাবে সামান্তরিক তাই না সামান্তরিক বাহুর দৈর্ঘ্যগুলো কিন্তু স্কেল দিয়ে আমরা মাপছি যে দৈর্ঘ্য বিপরীত বাহুগুলো কিন্তু সমান্তরাল এটার বিপরীত এটা সমান্তরাল তারপরে চাঁদা দিয়ে আমরা কোণ আঁকবো এই 60 ডিগ্রি কোণ এই এই বিপরীত কোণগুলো কিন্তু সমান হ্যাঁ এটার বিপরীত কোণ এটা কিন্তু সমান তোমরা এই চাঁদা দিয়ে দেখে যাবো মেপে দেখলাম যে বিপরীত বাহুগুলো কি কোণগুলো সমান বাহুগুলো সমান এই দেখো বিপরীত এই দেখো এই বাহু সমান এটা এইটা সমান এটা বারবার কিন্তু দেখাচ্ছি ঠিক না আবার এইখানে 6 সেন্টিমিটার এখানে দেখো এই 6 সেন্টিমিটার বিপরীত বাহুগুলো কিন্তু কিন্তু সমান এটার সমান এটা দেখো বিপরীত ভাগগুলো সমান এবং সমান্তরাল আর কোনটা দেখো এই এই একটা কোণ এটার বিপরীত কোণ এটা সমান দেখো সমান এই সমান আবার দেখো এখানে মাপছে চাঁদা দিয়ে এই এটার বিপরীত কোণ এটা এই কোণগুলো কিন্তু সমান এটার বিপরীত কোণ এটা আবার এটার কোণ এটা এই বিপরীত কোণগুলো কিন্তু সমান পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য এই বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান দেখতে পাচ্ছ এই বিপরীত কোণ এটার সমান এটা এটার সমান এটা
এখন দেখছি এই কোণের সমান এটা এই কোণের সমান এটা আর বিপরীত বাহু সমান বিপরীত বাহু সমান বিপরীত বাহু সমান বিপরীত বাহু সমান এই চিত্র দেখো দুটো বাহু সমান মানে দুই জোড়া বাহু সমান এটাও কি দুই জোড়া বাহু সমান্তরাল সমান বা সমান্তরাল ঠিক না তাহলে আসলে কথা হলো দুই জোড়া বাহু সমান্তরাল এখন এই সমান্তরাল ট্রাপিজিয়াম আমরা সরাসরি আঁকব যে আমরা কিভাবে বোর্ডে আঁকতে পারি ঠিক এখন আমরা বোর্ডে যাই সবাই সামান্তরিকে বিপরীত বাহু পরস্পর সমান বিপরীত কোণগুলো পরস্পর সমান বিপরীত কোণগুলো পরস্পর সমান এখন আমরা সামান্তরিক আঁকব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন সামান্তরিক আঁকব তাহলে কিভাবে আমরা সামান্তরিক আঁকতে পারি আমাদের স্কেল ধরো স্কেল দিয়ে তোমাদের তো স্কেল আছে তাই না যেমন স্কেল আছে স্কেল দিয়ে আমরা এভাবে দেখো আমরা 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার দেখো 6 সেন্টিমিটার কত নিয়েছি 6 সেন্টিমিটার এখান থেকে এভাবে আমরা সমান্তরাল ভাবে 6 সেন্টিমিটার দেখো সমান্তরাল ভাবে আমরা দেখো দেখো সমান্তরাল ভাবে দেখছো দুটো বাহু কিন্তু সমান্তরাল এখন এই এই বাহু সমান্তরাল কিন্তু এই বাহু এভাবে আমরা এই বাহু সমান্তরাল আবার এই বাহু এখন এই বাহু সমান্তরাল এই বাহু আবার এই বাহু সমান্তরাল এই বাহু এখন কোণগুলো দেখি আমাদের কোণগুলো সমান আছে কিনা আমরা একটু সাদা ব্যবহার করে দেখি দেখো তোমরা এই সাদা দিয়ে হ্যাঁ এখানে আমার 70 ডিগ্রি কোণ কোণ কত 70 ডিগ্রি এখানে আছে 70 ডিগ্রি আবার এখানে আমরা এভাবে ধরতে পারো এই দেখো এখানেও 70 ডিগ্রি এখানেও 70 ডিগ্রি এখানে আছে 70 ডিগ্রি তাহলে বিপরীত কোণগুলো কি সমান এখানেও 70 ডিগ্রি এই কোণটা দেখি আমরা একটু ভালোভাবে দেখো হ্যাঁ এখানে কত আছে 70 ডিগ্রি কিন্তু এখানে হ্যাঁ ভালো করে দেখো কত কোণ আছে এখানে 110 ডিগ্রি তাহলে এখানে আবার আমার এভাবে মেপে দেখতে পারি দেখো হ্যাঁ এখানেও 110 ডিগ্রি এখানেও আছে 110 ডিগ্রি তা দেখো এটার বিপরীত কোণ এটা সমান এটার বিপরীত কোণ এটা সমান তাহলে দেখো কোণগুলো আসলে চারটা কোণে 360 ডিগ্রি 110 ডিগ্রি 110 ডিগ্রি 220 ডিগ্রি আর 70 ডিগ্রি 70 ডিগ্রি আবার চার কোণের সমষ্টি 360 ডিগ্রি ঠিক না তাহলে এটা কি বিপরীত ভাগগুলো কিন্তু সমান্তরাল দেখো এটা বিপরীত এটা এটা বিপরীত এটা দুই জোড়া বাহু সমান্তরাল দুই জোড়া বাহু সমান্তরাল দুই জোড়া বাহু সমান্তরাল তাহলে দুই জোড়া বাহু সমান্তরাল যদি হয় তাহলে সেটা কি একটা সমান্তরিক এখানে আমরা এখন চিহ্নিত করতে পারি ক খ গ ঘ এখন চিত্রে ক খ গ ঘ একটা কি হলো সমান্তরিক একটি সমান্তরিক ঠিক আছে তোমরা বুঝতে পেরেছ এবারে সমান্তরিক আঁকতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখো চিত্র দুটো চিত্র দেখতে পাচ্ছি প্রথম চিত্রটুকু আমরা সবাই খেয়াল করে দেখি প্রথম চিত্র দেখে আমাদের এখানে 1 থেকে 4 পর্যন্ত এই শূন্যস্থানগুলো পূরণ করব আমরা শূন্যস্থান পূরণ করব দেখো আমরা প্রথম চিত্রটি একটু লক্ষ্য করে দেখি ক ঘ এই বাহুটার সমান দেখো খ গ আবার ক খ এই বাহুটার সমান গ ঘ এখন আমরা এই বাহুগুলো দিয়ে এইটা আর শূন্যস্থানটা পূরণ করতে পারি না দেখো ক ঘ কত সেন্টিমিটার যেহেতু
ঘ গ 6 সেমিটার তাই এই বাহু সমান এই বাহু তাহলে ক ঘ 6 সেমিটার হ্যাঁ এটা 6 সেমিটার তোরা অবশ্যই বুঝতে পারছিস আবার দেখো ক খ এটা সমান গ ঘ তাহলে গ ঘ কত সেমিটার হবে তোমরা একটু ভাবে বলো হ্যাঁ 12 সেমিটার কত হবে 12 সেমিটার এটা সমান এটা 12 সেমিটার এখন আমরা কোণ দেখব খ কোণের সমান ঘ কোণ আবার ক কোণের সমান গ কোণ এখন দেখো আমরা কোণ দেখি খ কোণের সমান ঘ কোণ ক কোণের সমান গ আচ্ছা তাহলে খ কোণ কত দেখো 80 ডিগ্রি তাহলে এই কোণের সমান এই কোণটা তাই না বিপরীত কোণ সমান তাহলে ঘ কোণ কত হবে বলো তো হ্যাঁ ঘ কোণ 80 ডিগ্রি হবে ঘ কোণ হবে 80 ডিগ্রি ধন্যবাদ এখন দেখো যেহেতু এখানে 80 ডিগ্রি এই দুটো কোণ দুই সমকোণ 180 ডিগ্রি তাহলে এখানে যদি 80 ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই এখানে 100 ডিগ্রি তাই ঘ কোণের সমান আবার ঘ কোণ তাই এখানে 100 ডিগ্রি হলে এখানে কত হবে একটু ভাবো হ্যাঁ আবার দেখো ক কোণ কত 100 ডিগ্রি এখানে কত 100 ডিগ্রি তাহলে গ কোণ কত 100 ডিগ্রি আমরা এখানে ক কোণ 100 ডিগ্রি তাহলে আমরা প্রথম চিত্র দিয়ে বুঝতে পেরেছি না আচ্ছা আমরা দ্বিতীয় চিত্রটাকে লক্ষ্য করি দেখো এখানে দেখো সবাই খেয়াল করো ও জ এই বাহু সমান চ স এই আবার ও চ এই বাহু সমান কোনটা স জ ঠিক না এখন আমাদের এখানে চ স 12 সেমিটার তাহলে ও জ কত সেমিটার বলো তো ও চ কত সেমিটার এটা সমান এটা তাহলে 12 সেমিটার আবার দেখো ও চ ও চ যেহেতু এখানে স জ বাহু সমান ও স এই ও চ তাই এখানে কত সেমিটার 9 সেমিটার তাই এই বাহু সমান এই বাহু তাহলে ও স কত হবে হ্যাঁ 9 সেমিটার ও স 9 সেমিটার এখন আমরা কোণ দেখব না চ কোণ 140 ডিগ্রি তাহলে জ কোণ কত হবে 140 ডিগ্রি যেহেতু এইটার কোণের সমান এই বিপরীত কোণ আবার এই কোণের সমান এই কোণ যেহেতু এখানে 140 ডিগ্রি তাহলে এই দুই কোণ 180 ডিগ্রি তাই না দুই সমান তাহলে 180 ডিগ্রি হলে এখানে গেল 140 ডিগ্রি তাহলে এখানে বাকি আছে কত 40 ডিগ্রি তাহলে এই কোণ যদি 40 ডিগ্রি হয় এটাও তো 40 ডিগ্রি এখন আমরা দেখব যে জ কোণ কত ডিগ্রি জ কোণ কত ডিগ্রি চ কোণ 140 ডিগ্রি তাহলে জ কোণ কি বলো তো 140 ডিগ্রি হ্যাঁ জ কোণ 140 ডিগ্রি স কোণ দেখি আমরা বলছিলাম স কোণ কত যেহেতু এটা দুই সমকোণ 140 তাহলে 180 তে 140 বাদ দিলে কত থাকে 40 ডিগ্রি তাহলে স কোণ 40 ডিগ্রি তাহলে আমরা বুঝতে পেরেছি যে এই বিপরীত কোণ সমান বিপরীত বাহু সমান এটা একটা সামান্তরিক আসো এখন আমরা সামান্তরিক বৈশিষ্ট্যগুলো দেখি আমাদের কি লেখা আছে এখানে তোমরা সবাই দেখো এবং খাতায় তুলো সবাই দেখো সুন্দর করে দেখো সামান্তরিকের বৈশিষ্ট্য এক সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান দুই সামান্তরিকের কোণগুলো পরস্পর সমান নাম্বার তিন সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল নাম্বার চার সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এই আমরা সামান্তরিকের বৈশিষ্ট্য জানলাম তোমরা বাসায় বসে সামান্তরিক নিজেরা আঁকবে এবং এর বৈশিষ্ট্যগুলো লাগবে তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো